প্রতি বছর দেবার তৌফিক দেবেন। আল্লাহ হাদিস শরীফে বলা আছে আন্নাত ওয়াল আলেমে ইবাদাতুন, আলেমের মুখের দিকে তাকালে আল্লাহ স্বভাবে গুনাহ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আয় আল্লাহ আমি গুনাহগার সাহেব হলাম, তোমার দরবার দোকানে তুলে চললাম, এই মাহফিল কবুল করে নিন, আমাদের সকলের মনের বাসনাকে পুরা করে দিন, আল্লাহ গো পরিকুত আমাদের সকলকে আল্লাহ নামাজি বানিয়ে নিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন। বিহুরমাতে কলিমা তাইয়্যিবাতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদি অফিল ফুরকানিল হামিদ, তুবু ইলাল্লাহ তাওবাতান সুহা, মহাসম্মানীয় সভাপতি সাহেব ও সম্মানীয় উলামায়ে কিরাম, আমার সম্মুখে বসে থাকা দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা ভাই ও বাবাজিরা, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে এমন একটি জায়গায় রাতের ঘুমকে হারাম করে দিয়ে আরামের বিছান কাতাকে লাথি মেরে পাক পবিত্র হয়ে এই মহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন, এর জন্য শুকরি আদায় করব আলহামদুলিল্লাহ। হয়নি বাপ, হয়নি। দেখেন যখন জমি মাপ হয় পাড়ায় জমি মাপ, তখন কিরাম হয় বলেন দেন হুড়ু হুড়ি, আমি যে একটা কথা বলো ফাঁকে সময় দেয় না, মানে যিনি জমি মাপে ওর কি বলে আলমগীর বলে তো নাকি, কি বলে ওর আমিন বলে, আমিন, কারণ যেহেতু আমার বাড়ির পাশে আলমগীর আসতো নাম আমি ওসব বুঝি না, সব তাল দেই না, তো এখন এই আমিন যে একটু কালি করবে সে সময় দেয় না, আমার খোটা এখানে ছিল বাপ দাদার দেওয়া খোটা, এ উঠলো কেন, দেখুন হয়েছে কেমন হয় বলেন দিন বাপ। আর এত সুন্দর পরিবেশ একটা জায়গায় যে জায়গাটা বসলাম ঈদগাহ ময়দান, বছরে নামাজ সেখানে জমা দেই, সেখানে আজকে আলেমদের সামনে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করব বেরোই না, একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। দেখেন দিন এত কোনো কেন পাকালেন ভাই আমার, দুঃখ লেবেন না, ব্যথা লেবেন না, মনে মনে ভাবছো সারা জীবন তো আর শুনছি আর আজকেও শুনে কনে যাব, এর ফল একদিন পাবে, এর ফল আমরা পাব। রসুলের দরবারে এক ইহুদি এসে হাজির, এসে নড়ে না চড়ে না চুপচাপ মেরে দাঁড়িয়ে আছে, রসুল বলছে বাবা বসো, না হুজুর আমি বসবো না, রসুল বলছে বাবা বসো, না হুজুর বসবো না, ইহুদি তো। এখন রসুল যদি আমাদের দরবার আল্লাহ আনতে আমরা কি ইরাম ভাই বসে জলসা করতাম নাকি, হ্যাঁ পায়ে হাত দেবো না মাথায় হাত দেবো, হাতে হাত দেবো না গলায় হাত দেবো, ভাবতাম তো নাকি, হাজারে আসওয়াদ যারা যায় আল্লাহর হাজিরা ওরা ঠেলার মতো করে, কে আগে চুমো দিতে পারে, সবার আশা থাকে, তো আমি বেশি এগিয়ে যাচ্ছি না বাবা, এখন যে কথা বলছিলাম রসুলের দরবারে সাহাবীরে এসলো, আসার পরে ইহুদি চুপচাপ দাঁড়িয়ে আছে, বলছে বাবা বসো, বলছে বসবো না,
এখন রসুল আমার কি করলেন, হঠাৎ করে হাত মোবারক লম্বা করে বসিয়ে দিলেন। ইহুদি ছেলেটা শুধু হাতে হাত দিয়ে ওর যা মনের মধ্যে তৃপ্তি হলো, এত মানে জজবা পেলো, ইহুদি ছেলেটা কয়েক মিনিট বা কয়েক সময় ঘন্টাখানেক বসে আছে। রসুল আমার কথা কিছু বর্ণনা দিলেন, বাড়ি কোথায়, কি করো বাবা, সমস্ত বিস্তারিত শোনার পরে ছেলেটা বাড়ি চলে গেল। ছেলেটা আমার বাড়ি চলে গেল। ও শুধু ভাবে যে রসুলের যে আবু জেহেল বলে মারতে ধরতে কাটতে, শুধু হাতে হাত দিলে আমার হাত কানা জানো ব্যাঙের মতন তুলো হয়ে গেল। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এখন ওর মনের শুধু ভাবনা, মনের শুধু খালি ভাবনার চিন্তা যে রসুল আমার এ কথা কেন বলল, শুধু ভাবে। এখন ছেলেটা দু মাস কেটে গেল, দু মাস পরে আবার সে হাজির রসুলের দরবারে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। দু মাস পরে আসার পরে ওনাকে নামাজের কথা বললো না, কোনো কোনো ইসলাম ধর্মের কোনো আইন কানুন কিছু বললো না, বাবা এস তো আমার বাড়ি থাকো, খাই খাওয়া করবা। ছেলেটা অজরে শুধু কাঁদে, আমার নবী পাক ডেকে বলে, বাবা ও ইহুদি ছেলে, আমি তোমার তো মারিনি বলিনি, আমি তোমার কাটিনি, আমি তোমার কোনো টাকা পয়সা দেইনি, আজকে তুমি আমার সম্মুখে বসে কাঁদছো কেন বাবা, তুমি না হলো জাতি ইহুদি ছেলে, আজকে তুমি আমার বাড়ি কাঁদবা কেন বলো। বলে আর রাসূলুল্লাহ নবী গো, আমি ইহুদি ছেলে, আমি ইহুদি ঘরের সন্তান, আমি আপনার দরবারে যখন আসলাম, আপনার হাত মুখে যখন হাত দিলাম, আমার হাত কানা যেন শীতল হয়ে গেল। ওই দিন থেকে আমি নিজে নিজে নিয়াত করি, যখন রাতের বেলা আমি ঘুমাই, আমি রাতের বেলা যেন টিপির মতো ছবি দেখি, রসুলের নুরানি চেহারা আমার চোখে যেন ঝলমল করছে। একটু জোরে বলা যাবে না, আমি একটু তকবীর দেবো। হ্যাঁ, এই তকবীর না দিলে আপনারা উঠবেন না, বুঝতে পারছি। রেডি হন সকলে, নারাই তকবীর, নারাই তকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীর, নারাই তাকবীর, একটু জিকির করো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, খুব জোরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিলুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিলুল্লাহ, আমার নবী রাসূলুল্লাহ বলুলা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ভাইরা বাবাজিরা, আমি যে কথা খালিমাত্র শুরু করলাম, ছেলেটা ঝরঝর করে কাঁদছে, আমার রসুল পাক ডেকে বলে, বাবা ও ইহুদি ছেলে রে, ও ইহুদি ছেলে, তুই বারবার করে কেন কাঁদছো, আমি তো তোমার কোনো বাধা দেনি, কোনো কথা বলিনি। ওই ছেলেটা রসুলের দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হলো ইহুদি, আমার আব্বাও ইহুদি, আমি তার ঘরের সন্তান, আমি তার ঘরের আউলাদ, আমি রসুলের দরবার আসলাম, নবীর দরবারটা কেমন, রসুল আমার কেমন মানুষ, আমার দেখার একটা স্বাদ ছিল, আমি দেখার পরে আপনার হাতে হাত যখন দিলাম, আমার মনটা যেন বড় শীতল হয়ে গেল। ওই দিন থেকে আমি রাতের অন্ধকারে, রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে, আমি রসুলের নুরানি চেহারা কেন দেখতে পাই। রসুল দেখে বলছে, বাবা তাহলে আমার বাড়ি থাকো, দুটো খাও। বলছে, না আমি থাকবো না, খাবো না, আমি ঘুরতে এলাম। ওই ছেলেটা আবার বাড়ি চলে গেল, যাবার পরে গুনগুন গুনগুন করে আল্লাহর তাসবিহ পড়তে থাকে,
উনি ওযু করতে থাকে রাসূল আমার বর্ণনা দিল বাবা তুমি আমার দরবারে এসো কয়েকটা দিন থাকো আমি তোমার কিছু খেলাফতি দেব ছেলেটা চলে আসার পরে আবার 15 দিন পরে গেল বাবা বুখারী শরীফের হাদিসের কথা বলছি আমি নিজের বানানো কথা বলছি না বাবা ওই ছেলেটা রাসূলের দরবারে আবার যাওয়া হলো রাসূল হাত দেবে বাবা পায় হাত দেয় সব কিছু করতে থাকে রাসূল আমার বাবা ওযু করে নামাজে যায় ছেলেটার তখন নামাজের কথা বলে না ওই ছেলেটা বারবার করে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি হাত ধরছেন পা ধরছেন আপনার মুখমণ্ডল আপনার ধৌত করছেন ব্যাপারটা কি বললেন না আমার নবী ডেকে বাবা ছেলে ও ইহুদি ছেলে আজ থেকে তুমি সজাগ হয়ে যাও আমি যেখানে ওযু করে পানি গুনামি লাগাই আমি যেখানে যেখানে পানি পৌঁছে দেই কাল কিয়ামত মুসিবতের ময়দানে আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আজকে জান্নাতের নূরে আলোর মতো ঝিলমিল করবে ওযু করবে হাত পাগুলো ঝিলমিল ঝিলমিল করবে আর আমাদের ওযু মারা ওযু করে বাপ কিনে ভেজে না ওই গপ চালাচ্ছে আর সকথা জিজ্ঞেস করবেন মুফতি সাহেব আছে পেছনে জিজ্ঞেস করে দেখবেন হাদিস শরীফে লেখা আছে বাবা ওযুর যদি কোনোটা অংশ যদি শুক না থাকে নামাজ হবে না ওযু তো পড়ে বলুন নামাজ পর্যন্ত হবে না এখন এই শীতের বেলা তো শুধু লেপেতে বার হলক বার ধোবাধুবি শুরু টু ঠোকর মারতেছে শুধু ঠোকর দিচ্ছে এই নামাজের মধ্যে কটা ফরজ কটা সুন্নত ও জানা জানি নেই শুধু চালাচ্ছে হাত ভিজলো না পায়ের গুড়মুড়ে ভিজলো না ওযু হবে তো অভাব হবে কথা বলো না কেন ওযু হবে আর ওযু যদি না হয় নামাজ হবে ও আল্লাহ মাফ করে দেন বললি হবে হবে না ছেলেটা আমার রাসূলের দরবারে বাবা ফিরে যাবার পরে আবার একটা ছেলে এসে বাবা বাবা সেই ছেলেটা দেখে তাকিয়ে তাকিয়ে দেখছে বলে ছেলে রে তুই জীবনে গোসল করিস না তুই যেমন হাত পা জীবনে মুখমণ্ডলে পানি দিস না আজকের তোর সর্বস্ব শরীরটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করছিস কেন বলে ছেলে ওরে আমার সাথী ভাই শুনে রাখ আমি রাসূলের দরবারে গিয়েছিলাম রাসূল আমার হাত ধোবার কথা বলল আমার পা ধোবার কথা বলল আমার ওযু করার কথা বলল আমাকে ইমানদার হতে বলল আমি এই কথাগুলো যেদিন থেকে মানতে আমি শুরু করলাম আমি রাতের বেলা অন্ধকার দেখতে লাগলাম আমার গোটা শরীরটা আগুনের মতো না সোনার মতো ঝিলমিল ঝিলমিল করতে লেগেছে এক বা জোরে চিল্লে বলা যাবে না খালি মাত্র রাসূল বলেছে নামাজ পড়ো বাপ বাপ রাসূল বলল নামাজ পড়ো বলিনি বাবা বসো থাকো খাও শুধু এই নরম কথাটা শুনল এর মধ্যে ও গোসল করা শিখলো ওযু করা শিখলো তিনি নামাজ পড়তে লাগলো একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ আর আমার গাছ ভাইদের এই জমাত আছে না তবলিগ অনেকে চোখে জানে শত্রুরা তারা বাড়িতে খাবার নিয়ে আসে সমস্ত সামান বাড়িতে আনে এসে শুধু দাঁড়ে দাঁড়ে মসজিদের আশপাশে গিয়ে বলে ভাই তুই নামাজ পড় ওর কলজে জ্বালা করে আরে বাবা তুই মানবি না মানবি পরের কথা খুসা মারবি কেন আবার হয়তো তোমার দাওয়াত হবে না আবার তো ভয় লাগে তো দাওয়াতের আসামি বসে নেই বাপ আল্লাহ যদি সূর্যকে তোলে পৃথিবীর কোনো মানুষ আটকাতে পারবে এ জোরে বলুন কাল সকালে সূর্য উঠবে আমি যদি বলি সূর্য তো ঢেকে দেব পারবো হ্যাঁ ও আল্লাহর আইন আল্লাহ মে চালিয়ে নেবে কি নেবে তো নাকি তো কথা হচ্ছে বাপ জীবন তৈরি করতে হবে অজে আসলাম নামাজ শিখবো না শুধু বাড়ি যাবো খিচুড়ি খেয়ে হবে তো হবে তো রাসূলের দরবারে একজন সাহাবি তিনি নিয়াত করেছে বোর্ড ডেকে বলছে বিবি আয়েশা ওনার দিকে আসার পরে কি বলছে আমি তো বাণিজ্য চলে যাব বাণিজ্য চলে যাব তা তোর পেটে কিন্তু একটা সন্তান আছে বলো তবে একটা দাবি শুনে রাখবি যদি ছেলে সন্তান হয় ওকে লালন পালন করবি আর মেয়ে সন্তান যদি হয় ওর জবাই করে দিও মাটি চাপা দিবি আবার নিয়াতটা ভালো না খারাপ জোরে বলুন পেছনে ভাই বলুন হাত তুলে বলুন দেখি বলছেন কিনা এই নিয়াতটা ভালো না খারাপ খারাপ বউ ডেকে বলছে তোমারও কি জুতির নিয়াত আল্লাহ পেটে দেশে সন্তান কি হবে না হবে এখন আল্লাহ তিনি ভালো বোঝে তুমি এখন নিয়াত চালিয়ে দাও তো মেয়ে হলি জবাই করে দিবি আর ছেলে হলি পুষবি
কেন? বলতে আমার মাননতি বুঝবি না, মেয়ে হলে তুই সবাই করে দিবি, কোনো কথা না। বিবির কানে কানে বলে দিল, বিবি রে ওরে আমার বিবি, একটা কথা শুনে রেখে দে, আজকে আমাদের কয়েকটা দিন বিবাহ হলো, তোর পেটে একটা সন্তান আছে, আমি বাণিজ্য চলে যাচ্ছি, আমি 5 বছর বাড়ি ফিরব না। ক বছর? 5 বছর। বিবি বিবি ডেকে বলছে, স্বামী গো তুমি চলে যাবে, যাও যাও, আমার কোনো বাধা বিধা নেই, কিন্তু একটা দাবি রাখবে। ও স্বামী গো, একটা দাবি আমার রাখবেন না। বিবি ডেকে বলে স্বামী, স্বামী ডেকে বলছে, বিবি কি দাবি তুই বল। বলে আমার একটা দাবি হলো, মাঝে 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 আমার সাথে দেখা করবে, মাঝে 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 একটু দেখা করবে। স্বামী আমার চলে গেলেন, পেটের সন্তান দিনের পর দিন বড় হলো, বাবা ওদিকে দিনের পর দিন মাস বাবা বছরকে বছর ফুরিয়ে গেল, বাবা একটা মেয়ে হলো, মহিলা মহিলার পেটের যে বাচ্চা ছিল হলো একটা বাবা কন্যা সন্তান। বাবা কি সুন্দর আদু আদু কথা বলে, কি সুন্দর না চেহারা দিল। ওরে ভাই রে, ওরে আল্লাহর পাগলেরা, একটু শুনে যা বুঝে যা, কাল কেমতের মুসিবতের ময়দানে হিসাব নিকাশ নেবে, ওই দিন কোথায় যাবি কোথায় যাবি। মেয়ে হলি তোর ভালো না, ছেলে হলি তোর সন্তান, কত যত্ন পায় তোমার মেয়ে, ওদে কি নারী তুমি জানো না। আজকে তোমার কাপন হবে, আজকে তুমি মরে যাবা, তোমার মেয়ে বাবা যখন ফোনে সংবাদ পাবে, তোমার মেয়ে যে অবস্থায় থাকবে ওই অবস্থায় বাবা ভ্যানে কানতে কানতে আসে। কি গো আসে না, একটু জোরে বলো। আর তোমার ছেলে সাইকেলে পাড়ায় খবর দিচ্ছে, আমার আব্বা মরে গেছে, শিকির ঘুষ কেলা মাটি দেবো, ও কাঁদে না, খিচুড়ি রানবে, চাল কুড়োচ্ছে। আর তোমার মেয়ে কোথায়, তোমার সন্তান কোথায়, তার সংসার সব ত্যাগ করে দিয়ে হাউ মাউ করে কাঁদতে আমার আব্বা। ওরে আমার আব্বা তুই মরে গেলি, আমি আব্বা কারে বলে ডাকবো, আমি মা বলে কারে ডাকবো রে। তাই মেয়ে ধর ধর করে কাঁদছে, বাবা কোন মেয়ে, মেয়ে সন্তান হলো তাই মা জননী, বাবা পেটে রাখা মা, বাবা আশার কাবা মা, বাবা লালন পালন করতে লেগেছে, বাবা মেয়েটার পিতা যিনি বাণিজ্য চলে গেল, বাবা 5 বছর কেটে গেল, 5 বছর পর আশার ডেকে পরে বলছে, ওরে বিবি একটা বার তুই বল বল বল, একটা বার তুই আমার জানা, আমার ছেলে সন্তানটা কোথায়। বিবি, ও বিবি আমার ছেলে সন্তানটা কোথায়? বলছে, স্বামী গো আমার একটু গোসল করে নাও, বাবা সুন্দর করে বাবা অজু করে না, নামাজ পড়ে লাও, তোমার জন্য খানার আমি ব্যবস্থা করেছি। বাবা ঘরে ছিল মেয়ে, বাবা তখন বড় হয়ে গেল, ওই মেয়েটা এসে আব্বার পাজা করে ডেকে বলে, আমার আব্বা, ওরে আমার আব্বা রে, কয়েকটা বছর আব্বা আমি তোমার মুখ দেখিলি, আমি কথা শিখলাম আব্বা, আমি মার কেবলি মা, আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায় কোথায়। মা যে আমার বলল, তোমার আব্বা বাণিজ্য করে বাড়ি আসবে, আব্বা আমি একদিন না দুদিন না, আমি কয়েকটা বছর আব্বার আরাধনায় ছিলাম। ওরে আমার আব্বা, ওরে আমার আব্বা বাড়ি এসেছ, আমার একটু বাজারে নিয়ে যাও আব্বা, আমার মনে বড় সাথ ছিল, আমি আব্বার সাথে একটু বাজার ঘুরতে যাব। এবার নিষ্ঠুর নিদয় কারে বলে বাপ, নিষ্ঠুর বেইমান কারে বলে বাপ, ওই মেয়েটার সুন্দর করে গোসল দি নিল, বাবা সুন্দর করে কাপড় পরি নিল, বাবা ওই নিষ্ঠুর নিদয়া মেয়েকে হাত ধরে নিল। ওরে আমার মেয়ে রে, জলদি করে গুলছি লাও, জলদি করে কাপড় পরি লাও, নিজের বিবিকে ডেল বিবি রে, আমার মেয়েকে আমি মিনা ময়দানে নিয়ে যাব, আমার মেয়েকে আমি একটু বাজারে নিয়ে যাব। বিবি তুই একটুখানি সুন্দর করে গুছিয়ে দে, আমার মেয়ের জন্য আমি নিজেটা কাপড় কিনতে যাব। বিবি আমার মেয়েটা একটু গুছিয়ে দে, আমি একটু বাজারে নিয়ে যাব। ভাইরা কি বলবো, মেয়েটার সঙ্গে নিল,
সাথে নিল একটা কুদাল বাবা নিয়ে চলে যাচ্ছে মেয়েটা ডেকে বলছে আমার আব্বা আজকে তুমি কুদাল কি করবা আমরা যাবো বাজারে কাপড় কিনতে ও মা তুই হলে আমার একটা মাত্র মেয়ে আজকে তোর বাজার দেবে বুঝবি রে ওই মেয়েটা নিয়ে গেল পাহাড়ের তীরে নিয়ে গেল টুকটুক করে গর্ত করতে লাগে মেয়েটা ডেকে বলে আমার আব্বা ওরে আমার জন্মদাতা পিতা আজকে গর্ত খুঁড়ছো কেন গর্ত তুমি কি করবা বলে মা একটু পরে বুঝবি রে দাঁড়া 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 ওই নিষ্ঠুনি দয়া বাবা গর্ত খুঁড়ে বাবা সব রেডি করে নেওয়ার পর মেয়েটা বারবার জিজ্ঞাসা করে আব্বা তুমি গর্ত তুমি কি করবা গর্ত তুমি কি করবা একটা বার কি তুমি বলবা না বাবা গর্ত হয়ে গেল মেয়েটার হাত পা ধরে বাবা ওই গর্তর ভেতরে ফেলে দিল মেয়েটা ডেকে বলছে আব্বা আমি তোমার জীবনে আব্বা বলে ডাকবো না আমি তোমার সম্মান নষ্ট করবো না ওরে আমার আব্বা বাড়ি নিয়ে চলো আমি তোমার বাড়ি খাবো না ওরে আমার আব্বা রে আমি তোমার বাড়ি আমি থাকবো না আমি তোমার কাছে জামা নেবো না আমি তোমার কাছে কোনো জিনিস আমি দাবি করবো না আব্বা আমাকে ছেড়ে দিন আমি নগরে ভিক্ষে করে জীবন কাটাবো ওরে আমার আব্বা আমি ইহুদির বাড়ি দাসিগিরি করব আমি কোনদিন আব্বা বলবো না এই বলে মেয়েটা বারবার করে আব্বা আব্বা করে চিৎকার করে আরে দিকি নিষ্ঠুর নিদয়া বাবা মাটি চাপা দেয় মেয়েটা বারবার করে চিৎকার করে বারবার করে বাবা আপিল করে ওই নিষ্ঠুর মাটি দিতে 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 তখন গলা পর্যন্ত পৌঁছে গেল আবার মাটি দেয় মাথাটা ঢেকে যাবার মতো হল মেয়েটা হাত তুলে দেখে আপনারা দেয় আব্বা ওরে আমার আব্বারে আজকে আমাকে মাটি দিলে আমি মরে গেলাম আব্বা আর আব্বা বলবো না আর তোমার বাড়ি থাকবো না আমি তোমার বাড়ি খাবো না দাবো না আমি জন্মের মধ্যে ফুরে যাচ্ছি আব্বা তবে শুনে রাখো কালকে আমাদের মুসিবতের ময়দানে আমি তোমার মেয়ে আব্বা বলে খুঁজে নেব একটু জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না সেই আব্বা আব্বা আওয়াজ বাবা ওই নিষ্ঠু নিদয়ের কানে বাজে রাতে ঘুমিও শান্তি নাই বাবা বাজারে গিয়ে শান্তি নাই অলিতে গলিতে গিয়ে শান্তি নাই আব্বা আব্বা করে আওয়াজটা কানে আসে তাই রসুলের দরবারে গেল ইয়া রসুলাল্লাহ নবী গো আমি বড় অপরাধ করেছি আমি বড় অন্যায় করেছি ইয়া রসুলাল্লাহ আপনি একবার কি বলবেন না আমার কি ক্ষমা হবে না আমার কি মাপ হবে না আমার রসুল ডেকে বলেছিল বাবা তুমি কি অন্যায় অপরাধ করছ বলে হজর আমি বড় অপরাধ করেছি আমার নিজের সন্তানকে আমি নিজে বাপ জীবিত অবস্থায় কবর দিয়েছি রসুলের কানে সমস্ত খবরটুকু বলল রসুল আমার বাবার কথা কানা শুনে আমার রসুল ঝরঝর করে কাঁদছে ওরে নিষ্ঠুনি দয়া আমি তোর কি অপরাধ দেব কি ফয়সালে তোর দেব তোর বিচার করার ক্ষমতা আমি বিশ্ব নবী আমার ক্ষমতা না বাবা কি নিষ্ঠুনি দয়া সীমা নিজের সন্তান মেয়ে হয়েছিল বলে আজকের মেয়েটা জীবিত অবস্থায় কবর দিয়েছিল বাপ আমাদের কিছু কিছু বাড়িতে দেখেছেন বাপ মেয়ে হলি কি গরম মা নার্সিমে আমি ওদিকে থাকি মাঝে মাঝে ও বাপ মেয়ে হয়েছে বলে ডাক্তার আমার সাথে গল্প করছে তিন মেয়ের পরে আবার মেয়ে কমের পরে বললাম বাপ তিন মেয়ের পরে আবার মেয়ে আচ্ছা ওর বাড়ি নামে না ছেড়ে দেবে কি নিদয়া কি নিষ্ঠুর
আবার কোরআনে লেখা আছে ও খলাকনা আজওয়াজা, একটা নারী একটা পুরুষ, একটা নারী একটা পুরুষ আল্লাহ মিন করে দিল। আনকাতুকা মিন মোকলাতে ভেকুটিয়ার ছেলে কেওটালির মেয়ে বলছে হু আমি কবুল। কোরআন বলছে খলাকনা আজওয়াজা, তোদের জোড়া করে দিল। আবার উনি মাঝখানে যে আল্লাহ সন্তানটুকু দেবে একটু আমার তোমার হাত, এরা বোঝে না, এরা বোঝে কিন্তু এড়ো পাক মারে। যাব আমি বনগাই বন্য বেড়ে হয়ে চলে যাব পাসপোতাতে, এখন যদি মনে করেন আমি এখানে গাই ঘাটাই যাব, গাই ঘাটাতে সোজা যাব কি গো আমার তা বুঝারেননি, ওরাও বনগাই যাবে এও বনগাই যাবে, এখান থেকে গেলি বন্য বেড়ে হয়ে গেলি আমার একটু কম লাগবে সময়, ভালো রাস্তা বিএসএফ রোড আর ওটা গেলে একটু হটাস পটাস রোড। আচ্ছা আমরা নিজেরা বিচার করে নেব যদি রাস্তা ঘুরো হয় কিন্তু রাস্তা যদি ভালো হয় সে রাস্তায় যাইতো নাকি, হ্যাকসা খাবো না বলে গাড়ি ভালো থাকবে বলে, তাই তো নাকি? এ ঢেকি সব বোঝে কিন্তু এড়ো পাক মারে। তাই বলো আমি সকলের কাছে দাবি করব পৃথিবীর মুসলমান যদি হতে পারো রসুল আমার আদর্শ নীতি যেটা করেছিল সেটা কি মানবেন না, একটু জোরে বলুন মানবেন না? কোন নবীর উম্মত? ইদ্রিস নবী জান্নাতের দরজায় ঘুরে বেড়া চান্দাজে পড়ে, তা ফেরেশতা জিব্রাইল দেখে বলছে এই ইদ্রিস আন্দাজে খুঁজছিস কেন, কি হয়েছে কি তোর? বলতে আমি জান্নাতে গেলাম একটা দরজা খুলে দিল, শুধু দরজা পার হতে আর এক সপ্তাহ কেটে গেল, আন্দাজ পেলার করতে পারছি না। জিব্রিল দেখে বলছে আরো ঘোর আরো দু সপ্তাহ সময় কথা বুঝলেন। এখন ইদ্রিস ঘুরে 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 আন্দাজ পাচ্ছে না কোথায় এলাম, এখন ওনার এক পেয়ালা আমার জান্নাতে ফল দিলে উনি খেয়ে উদ্ধার করতে পারে না, হঠাৎ করে আমার বিশ্ব নবীর সঙ্গে দেখা, জোরে বলা যাবে সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারাই থাকবে হঠাৎ করে দেখা। রসুল দেখে বলতে ইদ্রিস তুই এখান কেন হারা, বলতে আমি জান্নাত বেড়াতে এসেছিলাম একটু ঘুরে দেখছিলাম তা তো দেখা হয়েছে, বলতে শুধু একটা জানলা ঘুরতে এক সপ্তাহ কেটে গেল, জিবরিল বলতে আর দু সপ্তাহ সময় লিতি কি করি বলেন দিন, বলতে আবার ইদ্রিস ঘুরে 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 একটা জানলার চৌকাট পর্যন্ত শেষ মানে খুঁজে পাইনি, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। জিবরিল দেখে বলছে ইদ্রিস তুমি যখন জান্নাতে যাবি আন্দাজ পাচ্ছ না, এখান থেকে বাড়ি যাও, শেষ নবীর উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে কোনো ইদ্রিস কেন মুসা নবী পর্যন্ত টান হবে না, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমি আপনি বিড়ি খাবা কালকে আমার এলাকায় বাপ, কালকে আমার বাড়ির এলাকায় বাপ, সেই কি ড্যান্স হাঙ্গামা ড্যান্স হাঙ্গামা, ওরে বাবা বাড়ি আসা যায় না এত লোক এত লোক। হ্যাঁ আজকে আমি মেলাতে ঢুকছি বাপ, আমার সাইড করতে হচ্ছে, তোরা একটু সর আমি একটু যাবো আমি একটু যাবো, আমি হুজুর মানুষ তাও সাইড যাই না ধাক্কা দিচ্ছে। মুসলমান মুসলমান আমার বিশ্ব নবী যুদ্ধ থেকে বাড়ি আসার সময় একটা চাবুকের আঘাত লেগেছিল, আমার ক্যাসেট অনেকে শুনছেন ইউটিভিতে, আমার ক্যাসেট অনেকে শুনছেন বাপ, চাবুক চাবুকের আঘাত একটা লেগেছিল আপনার আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আক্কাস ওই দিন থেকে নিয়াত করে রেখে দিতে হে রসুলের আমি একটু দেখবো, এ কথা বুঝতে পারছেন ভাই পেছনে ভাই বুঝতে পারছেন, দাঁড়িয়ে আছেন কেন ভাই, আয় বসেন ফাইন জায়গা, আচ্ছা আপনি একটু এগিয়ে গিয়ে আসেন দিন ওরা জায়গা পাচ্ছে না, আয় একটু এগিয়ে গিয়ে আসেন, একটু কালমা পড় হল লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই একটু এগিয়ে আসেন এগিয়ে আসেন, একটু এগিয়ে এটা শেষ সিদ্ধান্ত নেই জায়গা ভেঙে যাবে গরম আউট হবে নেই সে নেই, একটু এগিয়ে আসেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, মাইক একটু আওয়াজ রিভাব নেই লা ইলাহা ইল্লাল্লাহ, খেতে দেব খেজুর মেতি ও মা খুদা যদি পাই, খেতে দেব খেজুর মেতি ও মা খুদা যদি পাই, আর দুম্বার হুদুদ পাটার টুঙাই দেব পিপাসায়, তোর মোহাম্মদের দে নাই আম্মা
তোর মোস্তফাকে দিনাই আম্মা সঙ্গে নিয়ে যায়, আর মেশে চরণ ময়দানে মা ও যে কোনো যে ভয় নাই, বাবলা বনের গাছের তলে বসবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে, ও মামদের বাদশাহ যে মা করবে মা বাদশাহ, তোর মোহাম্মদের দিনাই আম্মা সঙ্গে নিয়ে যায় আল্লাহ হুম্মা। খুব জোরে বলো দিন, বলো ভাষা দয়ার নবী সোনার ছবি কেমনে তুমি ভুবনে আহার, হে দয়ার নবী আসলে তুমি ভুবনে তোমার তরে কোলে দাকানা ওই নায়া আমার যাই জলে আল্লাহ হুম্মা, হে সাল্লি আমার ভাইরা বাবাজিরা আমার মা বোন বেটিরা, আমি অনাই বিনাই করে বলে দি যায় কোন নবীর উম্মত কোন নবীর ভালোবাসা প্রেমী, একটু যদি বুঝে নিতে পারতাম বাপ আজকে আমার আমার উপর অত্যাচার হতো না, আজকে মার খেতে হতো না, লাঠির উপর যন্ত্রণা হতো না, জীবন কানা সুন্দর, জীবন কানা সুন্দর রাস্তায় চলতে এক বাজার চিল্লে বলা যাবে না, যদি পরিচিত মুসলমান হতে পারতাম, আজকে পূর্ণাঙ্গের মুসলমান যদি হতে পারতাম, আজকে আমার আপনাকে রাস্তায় ফুটবলের মতন গড়িয়ে দিত না। কি গো আজকের কোরআন নেই আমাদের বাড়িতে, কোরআন আছে এখন মুছতে গেলে ন্যাকড়া লাগবে, কিন্তু তোমার মোবাইলটা বাবা পড়ে গেছে, শুধু গ্লাসটা ফেটে গেছে, কোথায় কিচ্ছু না বাবা, তোর আছে নাকি মোবাইল? ওই পড়ে গেছে, গ্লাসটা ফেটে গেছে, কখন পাল্টাবে, কখন পাল্টাবে? মার সাথে লড়াই, আব্বার সাথে লড়াই, 200 টাকা আব্বা দে আমার, গ্লাসটা পাল্টাও। আমার মা ভাবিদেরকে একটু বলবো, হ্যাঁ ওদের কোথায় কিছু না, এই সবাই আজ হিড়িকুটে হেজাব বোরকা নেবে, কি বোরকা নেবে, কি বোরকা, একটু হেজাব বোরকা নেবে, বাপে বাড়ি যাওয়ার সময় একটু পরবে, কেউ মরে গেলেই পরবে, আর ওদের জানলা কি মিটিং দেশে একটা বাপ, শুধু মরে গেলে সংবাদটা পাবে চার তিন জন ভরা, কোথায় কিছু না, শুধু খবর পাবে, এবু যাবি বু আমার আব্বা মরে গেল, কোথায় কিছু না, এখন বুক আনতে আনতে হাজির, এবার পেছনে যাগুলো ধান ভাড়া করতে, আর স্বামীগুলো ধান করছে, ধান হচ্ছে মাঠে মাঠে, বাড়ি ছেড়ে খারাপ কই কই, মেয়ে বলছে আব্বা মা বাড়ি নেই, কনে সে নানি মা মারা গেছে, চাস্তো নানি তাই খাদি গিয়ে, বাপ রাগ করছেন বাপ, হ্যাঁ আচ্ছা এদের যে যে ব্যবসা, এই যে নীতি, এই ব্যবসা কোন হাদিস আমি নিজে জানি না, আমি পড়ি পেছনে মুফতি সাহেব আছে ও লোক পড়িস আমি জানি, যে ইঞ্জিনিয়ার করে জাতি হবে, মা বাপ তোমার মরতে পারে তুমি যেতে পারো, তোমার কষ্ট হতে পারে আমি বাধা দেব না, কিন্তু তুমি যে ডিজাইন না সেটি বুঝে যাও, তুই বেবাড়ি যাও কি মরা বাড়ি যাও বুঝবে, আব্বা আমি কথাটা অন্যদিকে চলে যাচ্ছি, আমার শেষ কথা মনে আছে তো আকাশ রাদিয়াল্লাহু তাআলার কথা, আবার মনে আছে এই আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মনের বাসনা ছিল কি, রসুলের পিঠে আত্মা নবুয়ত ইসলাম আছে, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নবুয়ত ইসলাম আকাশের ধারণা হচ্ছে নবীর পিঠের চুম্মা দেবো, জোরে বলা যাবে সুবহানাল্লাহ, যে অন্য কোন সাহাবী চান্স পাইনি, ছেলে খেলা না বাপ, ছেলে খেলা না, হাডুডু খেলা না, শুধু প্ল্যানটা দেখে না, এখন আকাশ রসুল আল্লাহ রসুল আমার বিশ্ব নবী মদিনার মসজিদ সকলকে ডাক দিয়ে বলছে বাবা আমি
বিশ্বনবী চলে যাব আমি আর বাঁচব না যদি কেউ আমার কাছে কিছু পেয়ে থাকো আমার কাছে বলো আমি দে মরব কেউ কোনো কথা বলে না কেউ হাউতাস করে না হযরত আকাশ বলছে আমার কোনো পাওনা আছে কি কথা বলো না কেন কার মারবে আমার বিশ্ব নবীকে মারবে চিনেছ নবীদের নবী ইমাম যিনি হলো ইমামে মুরসালিন ওখানে বাজারে ঘাটে ঘাটে পাঁচপোতা ভাড়া টানা কেউটালি ঘুরে বেড়াচ্ছ কোন নবীর দৌলত আন্দাজ পাচ্ছ না নাকি আকাশ এবার দেখে বলছে আমি আপনাকে মারব চিন্তা কর যে নবী দুনিয়ায় না এলে আমার আপনাকে দুনিয়ায় আল্লাহ বানাতেন না আকাশ ডেকে বলে আব্বাকার বাধা দিও না আমি রসুলেরকে আমি একবার পিঠে চাবুক দিয়ে মারব ওমর এসে বলতে ওরে আকাশ আমি হলাম বীর পালোয়ান আমার মতন শক্তিশালী কেউ ছিল না আমার মতো রাগী কেউ ছিল না আমি ওমর আমার জোরের জ্বালাই আমার ভয়ের কারণে হযরত আপনার বেঈমান পন্ত পালিয়েছে আমি সেই খাতাবে ওমর আমার নিজের বোনকে আমি মেরেছি আমার নিজের বোনকে আমি মেরেছি একবার ভাবুন বাবুন ওমর গিয়েছিল রসুলের মাথা কাটবে রসুলের হাতে আপনার ওমর হাতে লাঙ্গা তলোয়ার পথে মধ্যে প্রবাস পথিকে শুনে দেখা ও ওমর তুমি কোথায় যাও কোথায় যাও বললো ইবনে আব্দুল্লাহ আজকে মুহাম্মাদের মাথা কেটে আবু জেহলের বাড়ি আমি পৌঁছে দেব আমি অনেক টাকা পাব ওই ইবনে আব্দুল্লাহ থেকে বলেছিল রে ওমর নবীর মাথা কাটার আগে একবার চিন্তা করে দেখ তোর বোন আর বোনাই কলমা পড়েছে একবার জোরে জোরে বলা যাবে না নারাই তাকবীর আমার তুই রসুলের মাথা কাটার আগে একবার বুকে হাতে চিন্তা কর তোর বোন আর বোনাই কলেমা পড়েছে হযরতে ওমর তলোয়ার কানা নিয়ে চলে গেল ওরে আমার বোন ফাতেমা একটা বাদ তাকে দেখ আমি তোর ভাই তোর বাড়ি এসেছি দরজা কানা খুলে দেখলো আমার ভাই ওমর এসেছে ও ভাই আমি আমি কোরআন পড়ছি ভাই তোর হাতে হাতে তলোয়ার কেন বলছে বোন রে একটা বার তুই বল 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 আজকে তুই কলেমা ছাড়বি কোরআন ছাড়বি কিনা বল নহিলে আমি তোর ভাই আমি তোর তলোয়ার দিয়ে তোকে আজকের কুপিয়ে শেষ করব ওই ফাতেমা ডেকে বলেছিল আমার ভাই ওমর যে নবীকে দুনিয়া না আনলে আল্লাহ তোমাকে বানাতো না ওরে ভাই আজকে মুহাম্মাদের কেন মাথা কাটবি আজকে আমার মাথা কেন কাটবি রে ভাই আমি তোর ভাই বলি দিলাম একটা বার তুই শুনে রেখে দে আমার কি মেরে তুই শেষ করে দে কিন্তু আমার আমার স্বামী কি নয় বিন আব্দুল্লাহ ওকে জানে তুই মারবি না ভাই বার 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 করে মারে যত মারে তত কোরআন পড়ে আল্লাহর কুদরত আল্লাহর কোরআন কেন রানে বাপ
ওই নইম বিন আব্দুল্লাহ গরের বেদে স্বামী যখন কুরআন পড়তে লেগেছে যত মারে ততজন কুরআন ওরা পড়ে তাই ওমর কইতে বললে আমি সংক্ষেপে টুকানি বলি দিলাম আমি সংক্ষেপে জানি দিলাম ওমরের বোন ফাতেমা ডেকে বলছে ভাই যত মারি না কেন আমি কুরআন ছাড়ব না তাই ওমর ডেকে বললে ওরে আমার ফাতেমা ওরে আমার বোন শুনে রাখ জেনে রাখ তুই যে কুরআন খানা পড়ছিস একটা বার আমার বুকে তুলে দে আমি তোর ভাই কুরআন পড়ব একটু জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না বোন ডেকে বলছে ভাই ওমর কুরআন শুধু হাতে নিলে তো হবে না তোমার পাক পবিত্র দরকার কুরআন পড়তে গেলে ওযু করতে হবে তোমার গায়ে তো রক্ত লেগে আছে তোমাকে গোসল করতে হবে আর আমাদের ভাইরা কুরআন পড়ে দেখেছো বাপ মোবাইল ঘষতে শুরু কুরআন পড়তেছে বাবা যে ঘরে কুরআন আছে রহমত বর্ষিত হয় সেই ঘরে কুরআনও যেখানে টিপু সেখানে তোমার এমনি তাড়া করতেছে বাপ কোন দিক থেকে দৌড়বা আন্দাজ পাচ্ছ না বাবা সব জায়গায় দাঁড়িয়ে আছে বাপ কেন আমার তোমার ঈমান চলে গেছে কসুর পাতায় পানি দিলে যেন টলমল করে আমার তোমার মনের মধ্যে আল্লাহ মুহাম্মদ নামটা ওরা টলতে পড়ি পড়ে কি গো হচ্ছে না বাপ ওমর ডেকে বলছে বোন আমি তালি গোসল করব হ্যাঁ গোসল করব ও ভাই রে যে কথা বলছিলাম আমি পরে বলবো এইদিকে আপনারা আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর ধর করে কেঁদে বলছে ওমর আমি যাব যাব মুহাম্মাদের কাছে আজকে মুহাম্মাদের পিঠে আমি মারব আমি মুহাম্মাদের সেটু মেরে দেখে লব কেন আমার গায়ে চাবুকটা লাগলো এই ভাবা চিন্তা ভাবনায় মনের হাওয়া উদাস করে কাঁদছে রে ওরে আল্লাহর পাগলেরা ও কাউটালারি মুসলমানেরা আমি তোমার হাতে ধরে পা ধরে বলে দিয়ে যাই বাপ আকাশ কি করলেন দেখে বলেছিল আমার নবী ডেকেলো আকাশ তাই একবার মদিনার মসজিদে চলে আয় আমাকে ধরে মারবি আমার নবী কথা বলার সাথে সাথে আকাশ বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি যে উঠে বসেছিলেন সেই উঠে আপনি ছিলেন আমার গায়ে তো কাপকা কাপড় ছিল না আমার গায়ে তো কোনো জামা ছিল না আপনার চাবুকটা মারার সাথে সাথে আমি আকাশ আমার গায়ে লেগেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিভাবে মারবেন একটু না আমার আইনটা শুনে নিন ইয়া রাসূলুল্লাহ বিগো চলুন চলুন রাস্তায় যাব আপনি যে উঠটা ছিলেন ওই উঠে আপনি বসবেন আর আমার রুটি আমি নিজে বসব বাবা আকাশ হো আকাশ চিন্তার কোনো কারণ নেই ঘাবড়াবার কোনো কারণ নেই আমার গায়ের জামাটা আমি খুলে রেখে দিলাম তোমার কাজটা তুমি কর ভাইরা কি বলবো আকাশ দেরি না করে বাবা চাবুকটা ছুঁড়ে ফেলে দিল কোথায় চলে গেল তোর উট উট কেন বাবা ধরল না আমি সংক্ষেপে মিটি দিলাম বাবা এইবার আকাশ আমার নবীকে পাজা করে বাবা কোলের মধ্যে জড়িয়ে নিল ও নবী কাইফান নবী যে নবীর সারাটা জীবন নবী নবী কই নামটা শুনলাম আব্বা নবীর সঙ্গে তুই দিদার হলো না নবীর সাথে দেখা তো হলো না নবীর সাথে সাক্ষাৎ তো হলো না নবীর বাড়ি যাওয়া হলো না ও ভাই রে সেই নবী কত বড় আজকে পূর্ণাঙ্গে নবী তোমরা জানো না সেই নবীর মহফিলে বসেছি একবার কি মন কি কাঁদে না তাই আকাশ পাতা করে নবী করে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার গায়ে মারব না আমি আপনার গায়ে কোনো আঘাত করব না ইয়া রাসূলুল্লাহ আমার মনে একটা বাসনা ছিল বহুদিনে পুরনো বাসনা আপনি মদিনার মসজিদে যেদিন উস্তেন হান্নানা কাঁদছিল ওই দিন প্রস্তাব দিয়েছিলেন কেন আব্বা আমি একটা কথা আবার পুরি চলে যায় বাবা সময় বাবার নিকটতমে এবার উস্তেন হান্নানা কারে বলে বাপ একটা শুকনো কাঠ গুনগুন করে কাঁদে আমার রসুল নিকল আবু বকর মদিনার মসজিদে গুনগুন করে কাঁদে একবার খুঁজে দেখো হযরত আবু বকর ঘুরে ঘুরে দেখলেন মদিনার মসজিদে কোন ছেলে
কাঁদে না রসূল আমার চুপচাপ মেরে বাবা মেম্বার তাকিয়ে দেখলো একটা শুকনো কাঠ খেজুর কাঠ বাবা তার নাম হলো হোসেন হান্নানা গুনগুন কাঁদে আমার নবী জিজ্ঞাসা করে হান্নানা ওরে শুকনো কাঠ তুই চোখের পানি পেলিস কেন রে বল বলে বিশ্ব নবী তাই দার দোলাল যতদিন পর্যন্ত এই মদিনার মধ্যে কোন কাঠের টেবাই হইলি কোনদিন পাথরের টেবাই হইলি ততদিন আপনি আমার শুকনো কাঠে এবার ফরজি নামাজ পড়াতেন আপনি খুতবা দিতেন আদামাকে ফেলে রেখেছেন এই জন্য আমি শুকনো উস্তন হান্নানা কাঠ কানতে থাকি আব্বা শুকনো কাঠ পর্যন্ত কাঁদে বিশ্ব নবীর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ এইবার আপনার আকাশ ডেকে বলছে আর রাসূলুল্লাহ নবী গো আমি মারব না আমি কোন কথা বলবো না মদিনার মসজিদে বলেছিলেন তোমার পিঠে যে নবুয়তের স্তম্ভটা আছে যে একবার নিজে সহ নজরে তাকিয়ে দেখবে যে একবার চুমা দিতে পারবে কাল কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ নিজে কাজের কোজা হিসাব নেবে ও আকিমুল অজনা বিল কিস্ত ওয়ালা তুকসির মিজান আমার আল্লাহ নিজে পাল্লা কানা ধরবে রে বাপ আমাদের সরকার ধরার লাইন পাবে না আমাদের ইমাম ধরতে পারবে না আমাদের মেম্বার ধরতে পারবে না স্বয়ং আমার আল্লাহ নিজে পাল্লা ধরবে বান্দার নেকনা ওজন করবে গুনার পাল্লা ভারী হলে আল্লাহর কাছে জবাব দিতে হবে ওই দিন আমার আল্লাহ নিজে পাল্লা ধরবে ও গো বিশ্ব নবী আমি আকাশ বলছি ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছিলাম আপনার পিঠে যে নবুয়তের স্তম্ভ কানা একবার যদি কেউ চুমা দিতে পারে কাল কিয়ামতের মুসিবতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে ও নবী গো সেই কথা কেন আমার কানে বাজে আমি নিজে নিজে ইয়াদ করি নিজে নিজে বাসনা ভাবি ওই দিন থেকে মনে আশা ছিল নবীর নবুয়তের স্তম্ভ কানা চুমা দেব এই জন্য আমি এতগুলো ফোন দিয়ে এসেছিলাম এতগুলো আমি দান্দাবাজি করেছিলাম এতগুলো চুকলুমি করেছিলাম আমি নবীর পিঠে চুম্মা কানা দেব এই বলে রসূলকে পাদা করে উস্তুন হান্নানা আপনার আপনার নবুয়তের স্তম্ভে বারবার করে চুমা দেয় আমার নবী ডেকে বলে তুই কি অপরাধ করলি তুই জানিস না কি বিয়া দেবী করলি তুই জানিস না বাবা আকাশ হুজুর গো আমি কোন বিয়া দেবী করিলি আমার মনের বাসনা ইরাদা আল্লাহ পূরণ করলো নারে তাকবীর একটু জোরে বল নারে তাকবীর তা প্রথমে লকডাউন বানাবার করেন কেন যতক্ষণ আলোচনা করলাম মনে মনে ভাবছো কিচ্ছু না আবার জীবন একটু ভাবা দরকার কেউ বুঝবে কেউ বুঝবে না আমার এই গেটের ভাইগুলো আমি সকলের কাছে অনুরোধ করবো বাপ জায়গা মোটামুটি এখন ভালো জায়গা আছে কোম্পানি বসতে পারবে গেটের ধারে কেন ভিড় করছে আপনি এগিয়ে আসে একটু এগিয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ দয়ার নবী এ সোনার সবি কেমনে তুমি ভুবনে তোমার তরে কলিদা কানা ওই নাই আমার যাই জলে আল্লাহ হুম্মা এ সল্লি আলা ওরে পাগল কাঁদিস কেন নবীর দেশে চল তোমার গোনা ধরে যাবে আমার সোনার মদিনায় এতিম আমি গরিব আমি যাব মদিনায় আমার সালাম পৌঁছে দেব আমার সোনা নবী রওজায় আল্লাহ হুম্মা
আসুন ভাই, অনেকক্ষণ আলোচনা দিলাম, আসুন বিশ্ব নবী দরবারে একটু সালামে তোফা পড়ায় উঠুন। ইয়া নবী সালাম আলাইকা।